হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, রাত্রের ভিডিওটা করব না, কিন্তু ওই যে বিবেক কুটকুট করে, কিছু কথা না বলে পারি না। তো সকাল থেকে ঠান্ডা সেরকম একটা ছিল না, কিন্তু এখন একটু ফিল হচ্ছে ঠান্ডা, তাই সেই কারণে সোয়েটারটা পরে নিলাম। ফাইনালি আজকে মৌ এবং রুমকি ঠাকুমা শাশুড়ি অথবা কল্লোল এবং রুমকির হাজবেন্ডের নাম অসীম, ওদের ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হলো। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিটে গেল। আমার যেটা আজকে একটুখানি খটকা লেগেছে সেটা বলে দিই, যে যেখানে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে সেই জায়গাটা যদি গোবর দিয়ে লেপা হতো তাহলে পুরো পরিপূর্ণ হতো। কারণ যে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন করার সময় আমরা দেখি গোবর ছড়া দেওয়া হয়, তাই না? গোবর ছড়া দেওয়া হয়, তো সেটা যদি করা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এটা আমার পার্সোনাল মতামত, এটা কেউ মানুক বা না মানুক, আমি যেটা দেখে এসেছি সেটাই বলছি। আমি আমার শ্বশুরবাড়িতে হোক, বাপের বাড়িতে হোক, যে কোনো, আর আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা তো প্রতি সপ্তাহে গোবর ছড়া দিত, যেহেতু বাড়িতে গরু ছিল সেহেতু প্রতি সপ্তাহে গোবর ছড়া দিত। আর গোবর দিয়ে মানে গোবর ছড়া দেওয়া উঠোন দেখতেও ভালো লাগতো, ধুলো কম হতো এবং একটা পবিত্র পবিত্র ভাব লাগতো। তো যাই হোক, এই শ্রাদ্ধানুষ্ঠান বলো, যে কোনো পবিত্র অনুষ্ঠানে, এটা একটা পবিত্র অনুষ্ঠান, তো যদি গরুর চনা দিয়ে আর কি, গরুর চনা না সরি, গোবর ছড়া যদি দেওয়া হতো তাহলে ভালো হতো। যখন সরি যখন মৌ প্রণাম করছিল না, তখন আমার ওই কথাটা মাথায় আসলো, আর যখন ও লেপ ছিল তখন ওই কথাটা মাথায় আসলো যে যদি গোবর ছড়া দিয়ে লেপতো তাহলে ভালো হতো। তোমরা মতামতটা জানিও, যারা তোমরা এই বিষয়ে জানো, অনেকে জানেই না, অনেকে নাও জানতে পারে, কিন্তু এক্ষেত্রে আমি মৌর কথা তো বলবোই না, কারণ না এ বলবো না সেটা বলাও ভুল, কারণ শ্রাদ্ধানুষ্ঠান না, ওই যে আমি বললাম যে কোনো অনুষ্ঠানে গোবর ছড়া দেওয়া যায়, হয়তো ওদের মাথায় আসেনি, হতেই পারে, নতুবা গ্রাম্য এলাকা গোবর ইজিলি পেয়ে যেত, হয়তো বড় কারোরই মাথায় নেই, ঠিক আছে, কমসে কম ওইটুকু জায়গা, যেই জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল, পুরোটা এরিয়া দিতে হবে এমন কোনো কথা না, যেটুকু যে দেখো আমি একটুখানি বলি কি করব বলো, যেটুকু আমার চোখে বাধে বলি, বাদ বাকি যেটা দেখলাম খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। লাস্টের দিকে যে দুই বউয়ে মিলে আর কি কাজটা করলো, এটাতে কিন্তু আমাদের ওদেরকে প্রশংসা করার হওয়ার মানে প্রশংসা করার কথা এবং আমাদের খুশি হওয়ার কথা, শুধু মৌয়ের না, রুমকিরও প্রশংসা করার কথা, কারণ ও সঙ্গ দিয়েছে। এখন ও যদি ওর মাথা বিগড়ে যেত তাহলে কিন্তু হতো না। বিষয়টা হচ্ছে দুজনেই সঙ্গ দিয়েছে, দুজনেই চুপচাপ থেকে কাজটা সম্পন্ন করেছে, এর জন্য দুজনকেই বাহবা দেওয়া উচিত। এবার বলি, মৌ একটা কথা বলেছে, সেটা হচ্ছে ভিডিওর লাস্টে বলেছে যে আমি তো এরকম কোনো কিছু করিনি এর আগে, কারণ ওর পারিবারিক কথা বললো যে ওর দাদু ঠাকুমা বিয়ের আগেই মারা গেছে, ওদের বাবা মার বিয়ের আগেই নাকি মারা গেছে, এরকমই একটা সামথিং বললো মনে হয়। তো যতটুকু করেছে বড়দেরকে দেখে দেখে করেছে, এটাই হচ্ছে কথা, আমরা কেউ কিছু শিখে আসি না, একের পর এক নিয়ম পালিত হতে 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 আসে, আমরা দেখে দেখে তারপরে শিখি। কথাটা হচ্ছে ইচ্ছে, আমি কতটুকু করব, আমি কতটুকু মানব। তো রুমকি তো লাস্টের ভিডিওটুকু দেখতেই পারিনি, প্লাস প্রথম দিকেও ও অত গুছিয়ে ভিডিও করতে পারিনি, সেই কারণে ওর ভিডিওটা আগা পাঁচতলা আমি কিছুই বুঝতে পারিনি, তোমাদেরকে বলেছি। আর ও গুছিয়ে কথাও বলতে পারে না, গুছিয়ে ভিডিওও করতে পারিনি, কিন্তু সেখানে মৌ একজন পাকা ব্লগার, ওর ভিডিও দেখে ওদের সব নিয়মকানুন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, ভালোও লেগেছে। সত্যি কথা বলছি, মৃত্যু সমস্ত মৃত্যু কষ্টের, যে কোনো বয়সে মারা যাক সমস্ত মৃত্যু কষ্টের, কিন্তু যে কোনো জিনিস, যারা ডেইলি ব্লগার তারা যদি সুষ্ঠ সুস্থ মানসিকতার সঙ্গে সুষ্ঠুভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটা কখনোই মানে দৃষ্টিকটু হতে পারে না, সেটা কখনোই মানে ভালো লাগছে না, ইস কেন এরকম করছে, মারা গেছে সেইখান থেকেও পয়সা ইনকাম করছে, না এটা কখনোই মনে হয় না। আমরা যদি খুশিটা দেখিয়ে পয়সা ইনকাম করতে পারি, দুঃখটা দেখিয়ে কেন পয়সা ইনকাম করতে পারবো না? আখিরে এটা সবার কাজ, তাই না? সবার কাজ। কেউ যদি হসপিটালের মধ্যে ঢুকে ভিডিও করতে পারে, যেখানে অ্যালাউ নেই, যেখানে অ্যালাউ নেই হসপিটালে, নার্সিংহোমে অ্যালাউ নেই ভিডিও করা, ঠিক আছে, পুলিশ স্টেশনে অ্যালাউ নেই, সংস্থাগুলিতে, সেখানে নিজের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেগুলোকে তো আমাদের তুলে ধরা কোনো ব্যাপারই না। আর সেটা করেছে, আমি প্রথম থেকেই বলেছিলাম হ্যাঁ ভিডিও করো, আমি অন্তত পার্সোনাল মতামত জানিয়েছিলাম যে হ্যাঁ আমি দেখতে চাই, আর আমি দেখেওছি, দুজনের ভিডিও দেখেছি। রুমকি তো লাস্টে ভিডিও দেওয়া বন্ধ করে দিল, ওর হাজবেন্ড বলল যে ওর পারছে না,
কষ্ট হয়ে যাচ্ছে, এডিট করতে পারছে না। জানি না ওদের ওটা কোনো কারণ, অন্য কোনো কারণও হতে পারে বা এই কারণও হতে পারে, সেটা জানার দরকার নেই। যাই হোক, ভিডিও যখন ভেবেছে দেবে তখন দিয়েছে, তখন দেখেছি, যখন দেয়নি তখন দেখিনি। তো গতকালকে একটা লাইভ করেছিল রুমকি, সেই লাইভে অনেক কিছু হয়েছে, আর আমি এই ভিডিওতে সেই রকম কোনো ব্যক্তির নাম নিতে চাই না যাদেরকে আমি পছন্দ করি না আর যাদেরকে আমি কন্টেন্ট হিসেবেও বাছি না। তো আমি তাদের কথা ঘুণাক্ষরেও বলবো না, শুধু একটা কথাই বলবো, ভালো চাওয়া আর ভালো সাজা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, আমি ভালো চাই ও ভালো থাক, আর ভালো সাজা, নিজে ভালো সাজা, মানে ভালো বলে ভালো সাজা, সেই দুটোর মধ্যে কিন্তু বিস্তর অন্তর আছে, পার্থক্য আছে, ঠিক আছে? প্রয়োজন পড়লে যখন মানে উল্টো পাল্টা করবে তখন তাকে উল্টো পাল্টাভাবেই বলা, আবার যখন সে প্রশংসামূলক কাজ করবে তাকে প্রশংসা দেওয়া, তাকে দরদ দিয়ে কথা বলা, জেনুইন দরদ দেওয়া, এটা হচ্ছে একটা সমালোচকের কাজ। এটা একটা মানে কি বলবো, নিরপেক্ষ সমালোচকের কাজ। এখন যদি কেউ ভাবে যে আমার এই ব্যক্তিকে নেগেটিভ বললেই আমার ভিউজ হয়, আমি নেগেটিভই বলবো, তাহলে কিছু করার নেই, তাহলে সমস্তটাই ভিউজের জন্য হচ্ছে, ঠিক আছে? তো লাইভের বিষয় নিয়ে অনেক কিছু শুনেছি, দেখেছি, এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি লাইভে যেতে পারতাম কিন্তু না, আমি উচিত বোধ করিনি, ঠিক আছে, করুক, ওরা যেরকমটা পারছে যতটুকু পারছে শেয়ার করুক, অসুবিধা নেই। কথা কি জানো তো, আজকে ওদের এই শ্রাদ্ধানুষ্ঠানের ভিডিও দেখে মন যতটা শান্তি পেয়েছে না, ততটাই মানে আমি জাস্ট হাসছি যে এক পক্ষ কত সুন্দর, মানে এক পক্ষ মানে এই পরিবারটা কত সুন্দর, এত কষ্ট করলো, সমস্ত কিছু পালন করলো, নিয়ম নীতি মানলো, সেগুলো আমাদেরকে দেখালো, আর আরেকটা পরিবার পুরো বেমালুম উবে গেল, আরেকটা পরিবার পুরো বেমালুম মানে কি বলবো, চেপে গেল বিষয়টা। ওই বিষয় নিয়ে কেউ কোনোদিনও কথা বলেনি, প্রত্যেকটা বিষয় নিয়ে টন্ট করে ভিডিওতে, টন্ট খোঁচা মারে, খোঁচা খোঁচা মেরে মেরে কথা বলে, ঠিক আছে, সপরিবারে এসে খোঁচা মারে, কিন্তু ওই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলেনি। এক ওই মেয়ে বলেছিল যে ফটো লাগালে ঘরে কষ্ট হয়, এই কষ্ট কীরকম কষ্ট ভাই, আমার আইডিয়ার বাইরে। তবে হ্যাঁ, এদেরকে দেখে শেখা উচিত, বা মৌকে দেখেও শেখা উচিত, বা রুমকিকে দেখেও শেখা উচিত, যে শ্রাদ্ধানুষ্ঠানে, বিশেষ করে মোর ভিডিওগুলো দেখে, শ্রাদ্ধানুষ্ঠানে শ্রাদ্ধানুষ্ঠানটা দর্শকের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়। সব কিছু আমাদের জীবনের অঙ্গ, একটা তুলে ধরবো আরেকটা চাপিয়ে রাখবো কেন? যেটা দেখালে সমাজের পক্ষে ক্ষতিকর সেটা আমি দেখাবো না, কিন্তু যেটা সমাজের অঙ্গ, যেটা আর চার পাঁচজন মানুষ দেখছে, সেটাকে আমার সোশ্যাল মিডিয়ায় আনতে কোনো অসুবিধা নেই, তাই না? আর যে শ্রাদ্ধানুষ্ঠান যখন পালন করে তখন সবাই সবার বাড়িতে গিয়ে হবিষ্যের ফল টল দিয়ে আসে, কেউ টাকা ধরে দেয়, তাহলে সেটা যখন সবাই জানছে তখন সেটা নিয়ে কেন ভিডিও করা যায় না, তাই না? তো মৌ প্রথমে ভুল ডিসিশন নিয়েছিল আর সেটা কিন্তু বুঝতে পেরেছেও, তারপরে ভিডিও করেছে। তো ক্রিটিক্যাল সিচুয়েশন জীবনে আসবেই, না আসলে জীবন জীবন বলে মনে হবে না। সিচুয়েশনটাকে কী করে হ্যান্ডেল করে দর্শকদের সামনে প্রেজেন্ট করব, যেহেতু এটা আমাদের কাজের জায়গা, সেটা সম্পূর্ণ নিজেদের যোগ্যতার উপর নির্ভর করে, যেটা মৌ বাখুবই নিভিয়েছে, খুব ভালোভাবে করেছে। আর রুমকিও মাঝে মধ্যে ক্যারা পোকা নাড়া দিয়েছে, আবার মাঝে মধ্যে ভালো করেছে। এখন সবশেষে এই অনুষ্ঠান আগামীকাল হচ্ছে তোমার ওদের খাওয়া দাওয়ার ইয়ে পেয়ে যাব হয়তো, আমি তো জানি শ্রাদ্ধানুষ্ঠানের পর একদিন বিরাম দেয়, তারপরে পরের দিন খাওয়া দাওয়া হয়, দেখা যাক ওদের বাড়িতে কী হয়, সমস্তটাই পেয়ে যাব। আমার ভিডিও যত লোকের কাছে পৌঁছায়, যারা যারা ক্রিয়েটর, তারা যদি ডেলি ব্লগ করে থাকো, তারা শেয়ার করো, কোনো অসুবিধা নেই। এরকমটা, এটা জীবনে ভবিতব্য একটা, এটা অবশ্য মানে কি বলবো, নিশ্চিত এটা সবার জীবনে আসবে, আর যারা ব্লগার তারা শেয়ার করতে কী অসুবিধা। হ্যাঁ, একটুখানি নিজেদেরকে স্থিতিশীল করে নিয়ে তারপরে শেয়ার করো যে হ্যাঁ এখন আমি কথা বলতে পারবো, এখন আমি দেখাতে পারবো, ঠিক আছে? এরকম অনেক মানুষ দেখা যাবে, এরকম অনেক মানুষ দেখা যাবে যারা ভাববে এ বাবা এটাও আবার ভিডিও করে দেখাচ্ছে। তাদেরকে জাস্ট ইগনোর করে নিজের মতন করে সম্পূর্ণটা শালীনভাবে, শালীনতা বজায় রেখে সব কিছু করো, বাদবাকি একটু হলেও তো বড় ভালোবাসা রইল, সবার প্রতি ভালোবাসা রইল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।